অন্যের রান্নাঘরে যৌন মিলন করেছিলাম নুসরতের শোয়ে গোপন কথা পাশ রীতা করি। ইতিমধ্যেই নুসরত জাহানের টক শো ইশক উইথ নুসরত নিয়ে টলিপাড়ায় বেশ গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। এই শোয়ের টিজার প্রকাশ্যে আসার পর থেকে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে রয়েছেন নুসরত ও তার এই বোল্ড শো, যেখানে সেলিব্রিটিরা এসে একেবারে খুলমখুল্লা বক্তব্য রাখছেন। সম্প্রতি এই শোয়ে এসেছিলেন অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী। সেই এপিসোডের টিজার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেপথ্যে রয়েছে নুসরতের বাঁকা প্রশ্ন, রীতাভরীর বিন্দাস জবাব। এই শোয়ের টিজারে দেখা গিয়েছে প্রেম পুরুষ সঙ্গী নিয়ে একেবারে স্পষ্ট কথা বলেছেন রীতাভরী, যাকে বলে একেবারে বাউন্সার। রীতাভরীর মুখে এ ধরনের কথা শুনে নুসরত তো একেবারে অবাক। তা ঠিক কি বলেছেন রীতাভরী? জীবনের প্রথম ডেটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে রীতাভরী জানান, ছেলেটার গায়ে জুতোর গন্ধ ছিল। তারপর আমি 6 মাস আর কারো সঙ্গে ডেট করিনি। শুধু তাই নয়, রীতাভরী স্পষ্ট জানালেন মেয়েদের পুরুষসঙ্গী বিষয়টা নিয়ে এখনও অনেকে বাঁকা চোখে তাকায়। ছেলেদের যদি একাধিক বান্ধবী থাকে তাহলে সেই পুরুষ নায়ক, আর মেয়েদের একাধিক পুরুষসঙ্গী থাকলে সে বেশ্যা। প্রেম বিয়ে যৌনতা নিয়ে কখনোই কোনো লুকোছাপা করেন না রীতাভরী, বরাবরই এ ব্যাপারে ভীষণ স্পষ্টবাদী। নুসরতের শোয়ে এসে সেই প্রমাণই আবার দিলেন রীতাভরী চক্রবর্তী। নুসরতের প্রশ্নে রীতাভরী সোজা জানালেন অন্যের রান্নাঘরে গিয়ে যৌন মিলনও করেছিলেন রীতাভরী। শনিবার রাত থেকে শুরু হয়েছে গোয়া চলচ্চিত্র উৎসব, সেখানেই দেশের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পারফর্ম করেন সলমন খান, রণবীর সিং, মৌনী রায়, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি, সুজা, শ্রদ্ধা কাপুরের মতো তারকারা। আর এদের মাঝেই বাংলার প্রতিনিধিত্ব করেন রীতাভরী। লাল সাদা লেহঙ্গা পরে একাধিক বাংলা গানের সঙ্গে নাচলেন অভিনেত্রী। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন রীতাভরী। ইশক উইথ নুসরতের এই এপিসোডটি ইউটিউবে দেখা যাবে 24 নভেম্বর। প্রেজেন্টিং দি গর্জিয়াস রীতাভরী চক্রবর্তী, হিয়ার কামস দ্য রেড ফেরি। একটা ছেলে যদি তার অনেকগুলো বান্ধবী থাকে সে স্টার্ট, একটা মেয়ে যদি একাধিক পার্টনার পাশে থাকে সে হোল। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, when we were like together alone, গা দিয়ে আসলে জুতোর গন্ধটা বের হচ্ছিল। গা দিয়ে জুতোর গন্ধ, I didn't date for at least 6 months after that. It was not comfortable, every other week somebody looking up my ass. আমি জানতাম এই যেমন ঘর থেকে বেরোচ্ছি চার জন্য এখন আমার পিছনে কথা বলবে। দ্য মোস্ট বিজার প্লেস where you made out, কিচেন না নিজের বাড়ির কিচেন না অন্যের বাড়ির, সব জিনিসপত্র ঠিকঠাক ছিল না। খবরটি ভালো লাগলেই অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।